আকোটা অনেক ভালো ভাইকে পেয়ে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা ফাইনালি চলে আসলাম কুষ্টিয়ার সেই ইউটিউব ব্লেস এটা লোকমুখে অনেক শুনেছি এটা কুষ্টিয়া মেইন শর্ট থেকে প্রায় 32 কিলোমিটার হবে ভিতরে তো আমরা আজকে এটার ভিতরে যাব এবং দেখব এটার ভিতরে কি কি আছে মূলত এটা একটা ব্যক্তিগত ভাবে আর করা অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবারের আর কে পুরো পার্কটা করা তো যদি তাকে পেয়ে যায় যার উদ্যোগে পার্কটা করা হয়েছে তাহলে আমরা তার সাথে কথা বলবো তো চলুন যাই ভিতরে কি কি আছে দেখি এখানে পার্কিং এর জন্য সুন্দর ব্যবস্থা আছে এবং আপনাকে দেখুন টিকিট কাউন্টার প্রবেশ এন্ট্রি পার্কিং এরিয়া বাইক 10 টাকা অটো ভ্যান 10 টাকা অটো 15 টাকা প্রাইভেট কার 50 টাকা এবং আমরা এখন টিকিট কাটবো এটার টিকিট কাউন্টার আর টিকিট মূল্য হচ্ছে 30 টাকা তো আমরা টিকিট পেয়ে গেছি এই তো টিকিট টিকিটের কালারটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আর কি এই যে গেট এখান থেকে আর কি এন্ট্রি করতে হবে প্লেস প্রবেশ করলাম আর কি তো প্রথমে হচ্ছে আমার সেই পছন্দের এরিয়াটা যেটা আমি অনেক ভিডিওতে দেখেছিলাম এই যে ইউটিউব ভিলেজ লেখা এই লেখাটা আমার কাছে অনেক ভালো লাগতো আর কি অনেক দেখেছিলাম ভিডিওতে তো এখানে আসবো আসলে হঠাৎ করে প্ল্যান করা আর কি দেখুন অনেক সুন্দর মনোরম পরিবেশ যারা নিয়মিত ইনাদের ভিডিও দেখেন তারা কিন্তু এটা চিনতে পারতেছেন ইনাদেরকে ভাগ্যটা অনেক ভালো ভাইকে পেয়ে গেছি যিনি হচ্ছে আমার এই ইউটিউব ভিলেজের প্রতিষ্ঠাতা মানে অনেকটা আশা নিয়ে আসছিলাম যে হয়তো ভাইকে পাবো আপনি তো মোটামুটি এখানে সবসময় থাকেন আর এটা কত বছর হচ্ছে পার্কটা করার পিছনে পার্কটা 22 সালের 2000 কিছু আর এই যে ইউটিউব চ্যানেল যেটা কাজ করা হয় এটা কতদিন হচ্ছে এটা 2016 সাল থেকে আমাদের শুরু হয় প্রায় 7 বছর হচ্ছে এখন তো বর্তমানে হচ্ছে 1. কত মিলিয়ন আমাদের চ্যানেল তো একটা না আমাদের মেইনটা হচ্ছে আপনাদের এই চ্যানেলকে ঘিরে অনেক কথা শুনেছি অনেক ভালো ভালো কাজ করছেন আপনারা মানে আজকেও দেখলাম যে এলাকার প্রতিবন্ধীদের জন্য পার্ক হলো ওটা মানে ভিডিও করতে পারি না ওগুলো নিয়ে গেছে বর্তমানে আপনাদের এই পার্কটা প্রতিদিন হয় সপ্তাহে 3 দিন হয় অ্যারাউন্ড বিজি রান্না আর সপ্তাহে 3 দিন রান্না হয় লেগে ভিলেজ গ্র্যান্ড পাস কুকিং চ্যানেল রান্না দ্য গেট ফুডের রান্না সপ্তাহে 1 দিন পার্সোনাল গেস্ট রান্না হয় সপ্তাহে 1 দিন আর হচ্ছে গিয়ে ওই তিনটা ওগুলো ছোটো ছোটো ওগুলো আর কি সপ্তাহে 1 দিন করা হয় তো এটা হচ্ছে মূলত তো এটার যে সম্পূর্ণ খরচটা এটা তো আপনাদের চ্যানেল থেকে করা হয় জি চ্যানেলের যে রেভিনিউটা আসে জি এটা তখন হচ্ছে ওনার মুখ থেকে ওনার সম্পূর্ণ পরিচয়টা শুনবো আপনার নাম এখন বর্তমানে আপনি এটা এটা পাশাপাশি কোন পেশায় আছেন নামটা একটু বলবেন আপনার আমার নাম মোহাম্মদ দিলার হোসেন আমি সহকারী শিক্ষক ডাঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি আর এই চ্যানেলে আমার ভাগ্নে আমি আর ভাই এই চ্যানেল পার্ক এগুলো করছি মোটামুটি হচ্ছে আপনার পরিচিত আত্মীয় স্বজন ফ্যামিলির ভিতরে সেটা এটা করে আচ্ছা এই যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য কিছু যদি বলতেন আসলে কি এই যে আপনার আমরা যেমন এটা করেছি অনেক লোকের কর্মসংস্থান হয়েছে আপনার এরকম করে বাংলাদেশের মর্যাদা বিশ্বের দ্বারা তুলে দেন বাংলাদেশকে যেন আমাদের সারা বিশ্বের ছেলে সারা বিশ্বের লোক আমাদের জানে এখানে অনেক লোক বাড়িতে বেড়াতে আসে আপনার এরকম করেন যাতে আমাদের দেশটাকে সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করে আরও এর সঙ্গে দেশের বেকারদের কর্মসংস্থান হোক আসলে এরকম গ্রাম অঞ্চলে যেমন ধরেন আমরাও আসতাম না জাস্ট আপনাদের এই উদ্যোগের জন্য কিন্তু আজকে এই গ্রামটা কিন্তু মোটামুটি ধরেন সারা বাংলাদেশ তো বটে এবং দেশের বাইরেও কিন্তু সুনাম একটা অর্জন করেছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ
কথা বললাম মাস্টার সাহেবের সাথে, অর্থাৎ যিনি হচ্ছে এই ইউটিউব ভিলেজের প্রতিষ্ঠাতা। মূলত হচ্ছে ওনার ভাই ভাতিজা আত্মীয় স্বজন মামা ভাগিনা পরিবারের সবাই মিলে আর কি এটা চলে। তো ব্যাড লাক হচ্ছে ওনাদের যে পাকের আয়োজনটা, যেটা হচ্ছে এখন থেকে প্রায় এক ঘন্টা আগে শেষ হয়েছে, আমরা দেখতে পারি নাই। এবং গতকালকে খুব জমজমাট, প্রায় 300 ডিমের একটা আইটেম ছিল, গতকাল দেখতে পারি নাই। তো ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট টাইম ইয়ে করার জন্য, এটার পার্কের একটা ভিডিও করার জন্য। পার্কের একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা হচ্ছে এই পার্কের এই গাছগুলো, অর্থাৎ অনেকটা হচ্ছে আমাদের যে নার্সারিগুলো আছে সে নার্সারি আইটেমের। আর এখানে কিন্তু অনেক ধরনের রাইড আছে এবং আরও রাইডের ব্যবস্থা করা হচ্ছে, মানে আগামীতে আরও এটাকে আরও বড় পরিসরে ভালোভাবে আর কি বিভিন্ন ধরনের রাইড, অর্থাৎ একদম মূল একটা যে পার্কের মতো যেটা সেটাই আর কি এটার করার পরিকল্পনা আছে। দেখেন মোটামুটি ফাইন, এটা একটা বসার জায়গাটা খুবই সুন্দর। ঠিক আমার পিছনে লেখা ইউটিউব ভিলেজ, লেখাটা সত্যি অসাধারণ লাগতেছে আমার কাছে। এরকম একটা উদ্যোগ যেটা হচ্ছে ইউটিউবকে ভালোবেসে তার কন্টেন্ট ক্রিয়েটর পেশাকে ভালোবেসে আর কি এরকম উদ্যোগ নেওয়া যায়। ভিতরে ক্যাফে আছে, মোটামুটি ফাস্টফুড পাওয়া যায়, তারপরে বেকারি আইটেম বলেন এগুলো পাওয়া যায়, ভালো খুব একটা মিনি পার্ক গড়ে তোলা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন। আর প্রচণ্ড গরম, মানে আমি ক্লান্ত হয়ে গেছি। আর নামাজ ঘর পিছনেই, এটা ভালো লাগলো, নামাজের ব্যবস্থা আছে। তো আসরের আজান দিয়েছে, নামাজ পড়বো, নামাজ পড়েই এখান থেকে বিদায় নেব। তো বন্ধুরা ভালো থাকবেন। তো কুষ্টিয়ার ইউটিউব ভিলেজ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।